জাম বিস্কুট খুবই মজাদার একটি বিস্কুট। বাজারে যে বিভিন্ন প্রকার জ্যাম পাওয়া যায় সেগুলো দিয়ে এটি তৈরি করা যায়। স্ট্রবেরি জ্যাম বা রাস্পবেরি জ্যাম দিয়ে জাম বিস্কুট তৈরি করা যায়। আর জাম বিস্কুট তৈরিতে কিন্তু জ্যামই ব্যবহার করতে হবে, জেলি নয়। স্টেপস: ময়দা, লবণ ও বেকিং পাউডার মিশিয়ে একসাথে চালুন। চিনি এবং মাখন একসাথে মিশিয়ে ইলেকট্রিক হিটারে 3 মিনিট বিট করুন। এতে ডিম ও ভ্যানিলা দিয়ে আবার মেশান। এতে ময়দার মিশ্রণ দিয়ে লো স্পিডে মিশাতে থাকুন যতক্ষণ না ভালোভাবে মিশে যায়। মিশ্রণটি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। কিছু পরিমাণ ডো হাতে নিয়ে 3 থেকে 4 ইঞ্চি ব্যাস বিশিষ্ট বল তৈরি করুন। এবার বলের উপরে বুড়ো আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে গর্ত করে বিস্কিটের মতো শেপ করুন এবং জ্যাম দিয়ে পূর্ণ করুন। খেয়াল রাখুন যেন বেশি পরিমাণে জ্যাম দেয়া না হয়। 175°C বা 350°F প্রিহিট করা ওভেনে 15 থেকে 17 মিনিট বেক করুন।